হ্যালো স্টুডেন্টস, আচ্ছা আজকে আমাদের পড়ানোর বিষয়বস্তু হচ্ছে ইতিহাস। আর ইতিহাসে আমরা পড়ব দেশে দেশে সাম্রাজ্য বিস্তার। এর আগে তোমরা এই সাম্রাজ্যের মধ্যে গ্রিস, রোম, পারস্য এবং ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছো। আজকে আমরা পড়ব কুষাণ সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য। কুষাণ সাম্রাজ্য, কুষাণরা ছিল ভারতে বহিরাগত জাতি। তারা সুদূর চীন থেকে ভারতবর্ষে প্রবেশ করে। চীনের একটি জাতি ছিল ইউচি নাম। সেই জাতিরই একটি শাখা ভারতবর্ষে প্রবেশ করে এবং কুষাণ নামে রাজত্ব করতে শুরু করে। কুষাণ বংশের প্রথম রাজা ছিলেন হুযুর কোথফিসিস। তবে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কিন্তু রাজা কনিষ্ক। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোর, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। কনিষ্ক কিন্তু বেশ শক্তিশালী রাজা ছিলেন, বা তাকে বিজেতা হিসেবেও বলা যায়। অর্থাৎ কনিষ্ক কিন্তু অনেক রাজ্য জয় করে নিজেকে শক্তিশালী করে তুলেছিলেন। কনিষ্ক বৌদ্ধ ধর্মনীতিতে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় কনিষ্ক কিন্তু চেয়েছিলেন সারা ভারতবর্ষে তার বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দিতে, এবং তিনি ভারতবর্ষে প্রচুর মঠ, প্রচুর বৌদ্ধ বিহার, প্রচুর বৌদ্ধ স্তম্ভ নির্মাণ করেছিলেন। তার সময়ে আরেকটি শিল্প রীতি বিশেষভাবে উল্লেখযোগ্য, তাকে বলা হয় গান্ধার শিল্প। গান্ধার শিল্প রীতি হচ্ছে গ্রিক এবং বৌদ্ধ শিল্প রীতির সংমিশ্রণে গঠিত। কনিষ্কের মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্যে সেরকম কোন শক্তিশালী রাজা না থাকায় কুষাণ সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে ভেঙে। এর বহু বছর পর আরেকটি সাম্রাজ্য ভারতবর্ষে বিশেষ বিস্তৃতি লাভ করে, সেই সাম্রাজ্য হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। তবে গুপ্ত সাম্রাজ্যে কিন্তু প্রভাব প্রতিপত্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় রাজা প্রথম চন্দ্রগুপ্তের নামে। রাজা চন্দ্রগুপ্তের প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র। প্রথম চন্দ্রগুপ্ত তার সাম্রাজ্যকে বেশ বিস্তৃত করেছিলেন। তার মৃত্যুর পর সমুদ্রগুপ্ত, অর্থাৎ সর্বপ্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত সিংহাসনে বসে। সমুদ্রগুপ্ত কিন্তু ছিলেন একজন সুদক্ষ শাসক। তিনিও পিতার মতোই তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। প্রায় ভারতবর্ষ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে, প্রায় সমগ্র ভারতবর্ষকেই তিনি তার রাজ্য, তার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসতে পেরেছিলেন। সমুদ্রগুপ্তদের শুধুমাত্র সুশাসক বা রণনিপুণ যোদ্ধা ছিলেন তা কিন্তু নয়। তিনি ছিলেন একদিকে যেমন ভাবে সুসঙ্গীতজ্ঞ, বীণা বাজাতে পারতেন, সাহিত্য শিল্পে অনুরাগ ছিল তার। আমরা জানি সমুদ্রগুপ্তের বীণা বাদনরত চিত্র তার সমসাময়িক মুদ্রায় কিন্তু খচিত আছে, আর এই মুদ্রা কিন্তু আমাদের ভারতের সাহিত্যে বা ভারতীয় ইতিহাস জানার জন্য কিন্তু একটি বড় উপাদান। অর্থাৎ সমুদ্রগুপ্তের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তাছাড়া সমুদ্রগুপ্তের এই যে বিজয় অভিযান বা তার যে তিনি যে সুশাসক ছিলেন, তিনি যে সুন্দরভাবে তার রাজত্ব পরিচালনা করতেন, তার সভাকবি হরিশের কর্তৃক লিখিত এলাহাবাদ প্রশস্তি থেকেও তার বিজয় কাহিনী কিন্তু আমরা জানতে পারি। সমুদ্রগুপ্তের পর গুপ্ত বংশের আরেকজন শ্রেষ্ঠ রাজা ছিলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ সমুদ্রগুপ্তের পুত্র। পিতার মতোই কিন্তু তিনি সুযোগ্য শাসক ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু তার সাম্রাজ্য বিশালভাবে বিস্তৃত করতে পেরেছিলেন এবং তিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন সিংহাসনে বসেন, তখন তিনি বহিরাগত শব্দে পরাজিত করে তাদের রাজধানী উজ্জয়িনী দখল করেছিলেন এবং তিনি আরেকটি উপাধি, অর্থাৎ সকারী উপাধিও গ্রহণ করেছিলেন। আর প্রথম দ্বিতীয় চন্দ্রগুপ্তের
সময় গুপ্তদের দুটো রাজধানী ছিল, একটা হচ্ছে পাটলিপুত্র আর একটা হচ্ছে উজ্জয়িনী। সমুদ্রগুপ্তের মতোই কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত শিল্প সাহিত্যে কাব্যে অনুরাগী ছিলেন। তার সভায় নয় জন, তার উজ্জয়িনী বিশেষ করে উজ্জয়িনী রাজসভায় নয় জন জ্ঞানীগুণী ব্যক্তি সমাবেশ হয়েছিল, তাকে একত্রে বলা হয় নবরত্ন সভা। এই সভায় যে নজন জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, তোমাদের জ্ঞানীগুণী ব্যক্তি তোমাদের এই নয়জনের নাম তোমরা বইতে পাবে। আর এই নয়জন জ্ঞানীগুণী ব্যক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কিন্তু কালিদাস। তার লেখা অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম, কুমার সম্ভবম প্রভৃতি কাব্যগ্রন্থ এবং নাট্য কিন্তু আজকে আমাদের ভারতের ইতিহাসে এক অমূল্য সম্পদ। গুপ্তযুগ সম্পর্কে পড়াতে গিয়ে আরেকটি কথা না বললে গুপ্তযুগ কিন্তু কখনোই সম্পূর্ণ করা যায় না, সেটা হচ্ছে গুপ্তযুগকে কিন্তু সুবর্ণযুগ বলা হয়। কেন? গুপ্তযুগে তোমরা, আমি আগেই বললাম যে তোমরা দেখলে শুনলে যে গুপ্তযুগে যে রাজা রাজারা ছিলেন তারা যেমন সুদক্ষ শাসক, তেমন রণনীতি কৌশলী এবং তার সাথে তাদের কিন্তু সাহিত্য এবং শিল্প সম্পর্কেও কিন্তু অনুরাগ ছিল। সুতরাং তারা তাদের রাজ্যকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার প্রতি প্রাধান্য দিয়েছিলেন। এবং যেহেতু তারা নিজেরাই এত শিল্প সাহিত্য অনুরাগী এবং আমরা তার যাত্রা দেখতেও পেলাম যে তারা নবরত্ন সভার আয়োজন করেছিলেন, হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি, সুতরাং এই যে বিশিষ্ট পণ্ডিতরা ছিলেন তারা গুপ্তযুগকে তাদের নিজস্ব জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছিল। তাছাড়া গুপ্তযুগে শিল্প স্থাপত্যের এত বেশি তাদের স্থাপত্য নির্মাণ হয়েছিল এবং গুপ্তযুগে জ্যোতিষ, বিজ্ঞান, শিল্প ইত্যাদি ক্ষেত্রে, গণিত ইত্যাদি ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধ হয়েছিল এবং কৃষিকাজ এবং তারা সুপ্রজাপালক ছিলেন। সুতরাং এত কিছু যদি কোনো যুগে সমৃদ্ধ হয় তাহলে সেই যুগকে কিন্তু সুবর্ণযুগ আখ্যায় ভূষিত করা যেতে পারে। সুতরাং আমরা বলতেই পারি যে গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা হয়। যদি আমাদের মনে হয় যে কোনো বিষয় আমাদের লিখিয়ে দেবার প্রয়োজন আছে তাহলে আমরা সেটা অবশ্যই মাধ্যমে তোমাদের প্রশ্ন উত্তর সমেত লিখিয়ে দেবো। তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো।